আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর আজকে আমাদের এখানকার কিছু বড় ভাই আপুদেরকে আমরা বাসায় আজকে ইনভাইট করেছি। সো ওই প্রস্তুতিটাই আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি যেহেতু সকল কিছু আমি একা হাতে রান্না করেছি, কোনো ভিডিও করতে পারি নাই, বাট লাস্টের যেই আয়োজনটা ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সো আমি আজকে সব বাংলাদেশি ভাত ভর্তা টাইপের খাবার করেছি, মাছ ডাল এরকম টাইপের খাবার করেছি, কারণ ঈদের তৃতীয় দিন পর্যন্ত আস্তে আস্তে দেখা যায় কারোরই আর বিরিয়ানি পোলাও মাংস খেতে ভালো লাগে না। লাইক মি, আমার তো একদমই ভালো লাগে না, ঈদের পর দিনই মনে হয় যে ভাত ভর্তা খাবো। সো আমার কাছে মনে হচ্ছিলো যারা গেস্ট আসবে তারাও এরকম পাতলা ঝোল দিয়ে, সবজি দিয়ে মাছ বা ভর্তা এই ধরনের খাবার মজা করে খেতে পারবে। এবং সেই সাথে আমি এই ফার্স্ট টাইমের জন্য খাসি রেজালা রান্না করেছিলাম, কিন্তু খুব মজা হয়েছে। সবাই বলেছে যে সবগুলো খাবারই মজা হয়েছে, এবং আমিও পরবর্তীতে যখন খেলাম দেখলাম না আসলে মজা হয়েছে। আর যেহেতু ঈদের দিন, ঈদের দাওয়াত, তাহলে মিষ্টি খাবার তো থাকতেই হয়। সো মিষ্টি খাবারে আমি বেশি কিছু রাখিনি, একটা কাস্টার্ড করেছি, পায়েস করেছি, এবং সেই সাথে একটা সেমাই করেছি। আর এই তো ভাত বসিয়ে দিলাম, গরম গরম ভাত, ঝরঝরে ভাত। ভাতটা অবশ্য রান্না করেছে মাসুদ, আমি ভাত রান্না করি, আমি অন্য সব কিছু রান্না করেছি। সো খাওয়া দাওয়া চলছিল, সেই সাথে গল্প গুজব চলছিল, আর আমরা কোক স্টুডিওর অনেকগুলো গানও একসাথে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তারপরে বাচ্চারা যখন অলমোস্ট একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল, ওরা বেডে শুয়ে শুয়ে অনেকে মোবাইল টিপতেছিল, ভিডিও গেমস খেলতেছিল, আর আমি ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, কারণ ওদেরকে একদম ছোটবেলা থেকে আমি দেখেছি, অ্যান্ড দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর এই তো খাওয়া দাওয়া শেষে সবাই যে যার মতন বসে বসে গল্প টল্প করতেছিল। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।